আমরা যখন কর্মজীবনে আসি, আমরা কি চাই? আমরা চাই আমরা জীবনে আগাব, সামনের দিকে যাব, আমার সিঁড়িগুলি পার হব, যে প্রান্তে ছিলাম সে প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাব। কিন্তু যাব কি করে? আমরা বিজনেস স্কুলে একটা জিনিস পড়ানো হয়, শর্ট অ্যানালিসিস, অন্যখানে হয়তো পড়ানো হয় অবশ্যই, স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি। আমরা যখন কর্মজীবনে যাই, আমরা কিন্তু অর্গানাইজেশনের শর্ট অ্যানালিসিস করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি আপনার শর্ট অ্যানালিসিস করেছেন? আপনার মধ্যে কি স্ট্রেংথ আছে, কি অপরচুনিটিস আছে, কোথায় আপনার থ্রেট এন্ড কোথায় আপনার উইকনেস? আপনার স্ট্রেংথ আছে ভালো, অপরচুনিটি আছে ভালো, কিন্তু আপনার দুর্বল দিকগুলো আপনার সবল দিকগুলোকে দীনতায় নিয়ে যাবে। আপনি কি কখনো ভেবেছেন আমার দুর্বল দিকগুলোকে কি করে সবল করতে পারবো? আমার মধ্যে কি ঘাটতি আছে, আমাকে সেই ঘাটতিটা আগে বের করুন, বের করতেই হবে। কারণ এই ঘাটতি হচ্ছে আমার গুণ ধরবে, আমাকে গুণ যেরকম খেয়ে ফেলবে আমাকে, আমার উইকনেস আমাকে ধ্বংস করে দেবে। আমার করণীয় কি? আমি উইকনেস গুলি বের করব এবং এগুলিকে সমাধান করে আমি স্ট্রেংথে পরিণত করব। আর যেখানে থ্রেট আছে চেষ্টা করব ওগুলি শুধরিয়ে দিতে, ওগুলি যেন অপরচুনিটিতে চলে আসে। আমরা চাকরি করতে যাই, যাচ্ছি করছি চলে আসছি, না নিজেকে নিয়ে ভাবছি না নিজের দুর্বল দিকগুলি নিয়ে ভাবছি। এবং আমরা যখনই দুর্বল দিকে যেহেতু তাকাই না, সেই কারণে আস্তে আস্তে আমরা নিমজ্জিত হয়ে যাই এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এবং পরবর্তীতে কি করি? আমি অর্গানাইজেশন সুইচ করি। কেন অর্গানাইজেশন সুইচ করতে? আপনি তো অর্গানাইজেশন সুইচ করতে আসছেননি, যে কর্মক্ষেত্রে এসছেন সেখানে ইউ ওয়ান্ট টু বি নেক্সট পদ, you learn the job by heart and be an expert. তখন মানুষ আপনাকে বলবে I want him, আমাকে উনিকে চাই, because উনি যোগ্য ব্যক্তিত্ব। কিন্তু দুর্বলতা নিয়ে যোগ্য হওয়া যায় না। আমরা কেউ শিখতে চাই না কর্মজীবন, এত দীনতা, শিখে কি হবে, শিখে কি হবে? আরে যদি নাই শিখবেন এক্সপার্ট হবেন কি করে? আর যদি নাই শিখবেন আপনি যোগ্য হবেন কি করে? আর যদি যোগ্যই যদি না হন তাহলে আপনাকে মানুষ লুপে নেবে কেন? যিনি শিখেন, যিনি জানেন, তিনি ধরতর করে তরতর করে উপরে উঠে যান। আর যিনি জানেন না, যিনি পারেন না, যে প্রান্তে আছেন সেই প্রান্তেই রয়ে গেলেন। আমাদের মধ্যে, ইয়াংদের মধ্যে একটা জিনিস দেখছি, কি করে 2,000-3,000 পেলি লাভ দিয়ে চলে যাবে অন্য অর্গানাইজেশন, এবং ওখানে শুরু করে আবার জিরো থেকে। এখানে কাজ করেছিল 3 বছর, ওইখানে যাবার শুরু করলো জিরো থেকে, কারণ 2,000 টাকা বেশি। আপনি 3 বছর কাজ করেছেন, আপনি যোগ্য হন, আপনার একটা প্রমোশন হয়ে যাবে, 5,000-7,000-10,000 টাকা বেড়ে যাবে। 2,000 টাকা বেশি নাকি আমার 10,000 টাকা বেশি? আমি যদি নিজেকে যোগ্য করতে পারি, আমাকে টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকা আমার পিছনে দৌড়াবে, আমার ডিগনিটি থাকবে, আমার সম্মান ইজ্জত সব কিছু থাকবে, আমার পার থাকবে, আমার আমার দীনতা আমাকে স্পর্শ করবে। কিন্তু আমরা কিছু শিখতে চাই না, জানতে চাই না, আগাবেন কি করে আপনি? সে কারণেই বলছি, যখন যেখানে চাকরিতে ঢুকবেন, প্লিজ লার্ন দ্য জব, বি অ্যান এক্সপার্ট, বি অ্যান স্পেশালিস্ট। মানুষ আপনাকে আপনার বেতন বাড়িয়ে দিয়ে, আপনার পার্ক বাড়িয়ে দিয়ে আপনাকে নিয়ে যাবে, আপনাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাকে। আপনি শিখুন, ইউ লার্ন দ্য জব, যে কাজটাই করবেন
সেই কাজটা মন দেহ প্রাণ দিয়ে শিখুন, অন্যকে শিখান, প্রমাণ করে দেন যে আমি একজন যোগ্য ব্যক্তি। সেটার জন্য কি লাগবে? একটু নিবেদিত প্রাণ। কার জন্য? নিজের জন্য। একটু কষ্ট সাধন করতে হবে, কর্মক্ষেত্রে একটু বেশি কাজ করতে হবে। সবাই যখন যায় 9টায়, আপনি যান 8টায়, এক ঘন্টা আগে আপনি হাতের সারাদিনের কাজগুলো গুছিয়ে ফেলেন, এরপরে দিনের কাজ শুরু করে। আজকে দিনে কি কি কাজ করবেন, থিংস টু ডু লিখে নেন এবং দেখেন কোনটা প্রায়োরিটাইজেশন করতে হবে, কোনটা আগে করতে হবে সেটা করুন। বাসায় যে কি করবেন আপনি? হয়তো গল্প করবেন, না ঘুম, টিভি দেখবেন, না ঘুমাবেন। কেন? সময়টা একটু বেশি দেন না কর্মক্ষেত্রে। আরে ভাই, যখন রিটায়ার করে যাবেন তখন তো সময় কাটাতে পারবেন না, এখন জীবন যুদ্ধে আছেন। ইউ ওয়ান্ট টু বি অ্যাচিভার, একটু বেশি অর্জন দেন, একটু কমফোর্ট লেভেলটার থেকে একটু বেরিয়ে আসেন। আজকে যে কষ্ট করবেন, দ্যাট ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর ফিউচার। পড়াশোনা করুন, যেটা করছেন সেটার উপর দক্ষ হন। যদি নাই জানলেন, নাই শিখলেন, করবেন কোথায়? আর যদি নাই শিখলেন, নাই জেমেন, নাই করবেন, তাহলে দক্ষতা বাড়বে কোথায়, আর যোগ্য হবেন কোথায়? আমাদের এখানে দেখেছি চাকরির পর আর কেউ পড়ে না। আপনি যদি নাই পড়বেন, প্রতিনিয়ত কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, থিওরি চেঞ্জ হচ্ছে, প্র্যাকটিস চেঞ্জ হচ্ছে, আগাবেন কি করে? ম্যানেজমেন্টের কাছে দিবেন কি আপনি যে স্যার দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু বিকজ দিস ইজ হোয়াট আই লার্ন? ম্যানেজমেন্ট চমকে উঠবে, ও আমি তো এরকম একজন যোগ্য ব্যক্তি চাই। সেই কারণে বলছি, নিজের প্রতি নিবেদিত, নিজেকে সৃষ্টি করুন, সৃষ্টি করুন নিজেকে, সৃষ্টি করুন অর্গানাইজেশনকে, সৃষ্টি করুন দেশ ও জাতি, এবং সেখানে আপনি সার্থক।